সবার একটি স্বপ্ন থাকে নিজের একটি বাড়ি বা ফ্ল্যাটের, কিন্তু একসাথে এত টাকা জমিয়ে বাড়ি বা ফ্ল্যাট কেনার স্বপ্ন অনেকেই পূরণ করতে পারে না। আপনার এই স্বপ্ন পূরণ করবে বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশনের ফ্ল্যাট লোন। এখন এই ফ্ল্যাট লোন কারা পাবে, কত টাকা লোন পাওয়া যাবে, লোনের সুদের হার কত এবং এই লোন নিতে কী কাগজপত্র লাগবে, এসব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হ্যালো ভিউয়ার্স, আমি রঞ্জয় দাস, আপনাদের স্বাগত জানাচ্ছি ব্যাংকিং অল পিডি চ্যানেলে। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও পাবলিশ হলে সবার আগে পেয়ে যাবেন। তাহলে আসুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমরা দেখব বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশনের ফ্ল্যাট লোন কোন কোন এলাকার জন্য দেওয়া হবে। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, দেশের সকল বিভাগীয় জেলা সদর এলাকা এবং উপজেলা, পেরিয়ারবান এবং গ্রোথ সেন্টার এলাকার জন্য এই লোন দেওয়া হবে। এখন এই লোন কারা পাবে? এই লোন নেওয়ার জন্য অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং বয়স সীমা হতে হবে 18 বছরের ঊর্ধ্বে। ঋণ আবেদনকারীর বয়স 65 বছরের বেশি হলে উপযুক্ত জামিনদার নিয়োগ করতে হবে। পূর্ণবয়স্ক, সুস্থ, চুক্তি করার যোগ্যতা সম্পন্ন এবং ঋণ পরিশোধে সক্ষম বাংলাদেশের যে কোনো নাগরিক ফ্ল্যাট ঋণের আবেদন করতে পারবেন। প্রবাসী বাংলাদেশি ব্যক্তিগণও এই ঋণের আবেদন করতে পারবেন। এই লোন নেওয়ার জন্য বাংলাদেশের যে কোনো তফসিলভুক্ত ব্যাংকে ঋণ আবেদনকারীর সঞ্চয় হিসাব থাকতে হবে। উক্ত হিসাবের মাধ্যমে সরাসরি ঋণ বিতরণ ও আদায় কার্যক্রম গ্রহণ করা হবে। এখন আমরা দেখব ঋণের আওতাধীন এলাকা, সিলিং এবং নির্মাণ হার, অর্থাৎ কোন কোন এলাকার জন্য কত টাকা লোন দেওয়া হবে। ঢাকা মহানগরীর গুলশান বনানী ধানমন্ডি বাড়িধারা উত্তর লালমাটি আবাসিক এলাকা DOSS এর সরকারি প্লট ও বসুন্ধরা আবাসিক এলাকার অতি উন্নত এলাকার জন্য ফ্ল্যাট কেনার জন্য লোন দেওয়া হবে 1,20,00,000 টাকা এবং সুদের হার হবে 9%। চট্টগ্রাম মহানগরী যেমন আগ্রাবাদ, চাঁদগাঁও, কর্নেলহাট, বাকলিয়া, কল্পলোক আবাসিক এলাকার সরকারি প্লট, খুলশী আবাসিক এলাকা, পাঁচলাইস, ওয়ার নিজাম রোড এবং নাসিরাবাদ হাউজিং আবাসিক এলাকার জন্য লোন দেওয়া হবে 1,20,00,000 টাকা, সুদের হার 9%। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, আমি পূর্বে যেগুলো উল্লেখ করেছি এগুলো বাদে, এবং ঢাকা উত্তর প্রধান শাখার আওতাধীন সকল এলাকায় সুদের হার হচ্ছে 9% এবং লোন দেওয়া হবে 80,00,000 টাকা। সকল সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকা, বিভাগীয় সদর এলাকা, টঙ্গী, আশুলিয়া ও সাভার পৌরসভা এলাকা, ক্যান্টনমেন্টের আওতাধীন এলাকার জন্য লোন দেওয়া হবে 80,00,000 টাকা এবং সুদের হার 9%। সকল জেলা সদর এলাকায় জন্য লোন দেওয়া হবে 60,00,000 টাকা এবং সুদের হার 9%। এবং পেরিয়ারবান ও উপজেলা সদর এবং গ্রোথ সেন্টার এলাকায় হচ্ছে লোন দেওয়া হবে 40,00,000 টাকা এবং সুদের হার হচ্ছে 9%। এখন আমরা দেখব ঋণের ইকুইটি, অর্থাৎ আপনি যদি লোন নিতে চান তাহলে ব্যাংক আপনাকে কত টাকা লোন দেবে এবং আপনাকে কত টাকা ইনভেস্ট করতে হবে। কর্পোরেশনের ঋণ এবং ঋণ গ্রহীতার নিজস্ব বিনিয়োগ অনুপাত হবে 75:25, অর্থাৎ যদি একটা ফ্ল্যাট কেনার জন্য ব্যয় হয় ওই 1,00,000 টাকা তাহলে ব্যাংক আপনাকে লোন দেবে 75,00,000 টাকা এবং 25,00,000 টাকা আপনার নিজেকে বিনিয়োগ করতে হবে। তবে প্রবাসী বাংলাদেশিদের ক্ষেত্রে বিনিয়োগ অনুপাত হচ্ছে 30:70, অর্থাৎ ব্যাংক দেবে 70,00,000 টাকা, প্রবাসী যিনি ফ্ল্যাটটি কিনবেন তাকে দিতে হবে 30,00,000 টাকা। এখন আমরা দেখব ঋণ পরিশোধের মেয়াদকাল, অর্থাৎ আপনি কতদিন মেয়াদে লোন নিতে পারবেন। আপনি 5 বছর, 10 বছর, 15 বছর এবং 20 বছর মেয়াদে আপনি লোন নিতে পারবেন, অর্থাৎ সর্বনিম্ন 5 বছর থেকে সর্বোচ্চ 20 বছর মেয়াদে আপনি এই লোন নিতে পারবেন। তবে প্রবাসী বাংলাদেশিরা সর্বোচ্চ 25 বছর মেয়াদে এই লোন নিতে পারবেন। এই লোন পরিশোধের পদ্ধতি হবে ইএমআই পদ্ধতি, অর্থাৎ মাসিক কিস্তিতে আপনাকে এই লোনটি পরিশোধ করতে হবে। এখন আপনি কত বছর মেয়াদে লোন নিলে আপনাকে কত টাকা মাসিক কিস্তি দিতে হবে তা নিয়ে আলোচনা করব। আপনি যদি 25 বছর মেয়াদি লোন নেন তাহলে 1,00,000 টাকায় প্রতি মাসে আপনাকে কিস্তি দিতে হবে 840 টাকা। যদি 20 বছর মেয়াদি লোন নেন তাহলে 1,00,000 টাকায় প্রতি মাসে কিস্তি দিতে হবে 900 টাকা। যদি 15 বছর মেয়াদি লোন নেন তাহলে 1,00,000 টাকায় প্রতি মাসে কিস্তি দিতে হবে 1,015 টাকা। যদি 10 বছর মেয়াদি লোন নেন তাহলে 1,00,000 টাকায় প্রতি মাসে কিস্তি দিতে হবে 1,267 টাকা। এবং যদি 5 বছর মেয়াদি লোন নেন তাহলে প্রতি লাখে প্রতি মাসে কিস্তি দিতে হবে 2,076 টাকা। এখন এই লোন নিতে আপনাকে কী কী কাগজপত্র লাগবে তা বিস্তারিত জানতে আপনার নিকটস্থ বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশনের অফিসে যোগাযোগ করুন।
আপনি এই ঠিকানা কোথায় পাবেন সেটা নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আমি আই বাটনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটিকে ইনফরমেটিভ মনে পড়ে তাহলে অবশ্যই শেয়ার করবেন, এতে করে অন্যরা জানতে পারবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজ এই পর্যন্ত, সামনে আবার নতুন কোনো ভিডিও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ করুন, আমার চ্যানেলের সাথে থাকবেন।